সকলকে শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা আমি মেহফুজা জেসমিন সিনিয়র শিক্ষক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজ তোমাদের সামনে যে বিষয়টি বন্ধুরা তুলে ধরব দেখো বড় বড় কোম্পানিগুলো কিভাবে তার ব্যবসায়ের মূলধন সংগ্রহ করে এবং কিভাবে তা পরিচালনা করে উত্তর এখানে দিয়েছি দেখো শেয়ার বন্ড ও ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে বিষয়বস্তুটি তুমি অনুধাবন করলে এবং কোম্পানিগুলো সম্পর্কে যদি সাধারণ ধারণা তোমার থেকে থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে কোম্পানিগুলো কিভাবে মূলধন সংগ্রহ করে শেয়ার বন্ড এবং ডিবেঞ্চার ছাড়া তারা মূলধন সংগ্রহ করতে পারে না তাহলে আজকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে বিষয়টি আলোচনা হবে সপ্তম অধ্যায়ে শেয়ার বন্ড অ্যান্ড ডিবেঞ্চার এর প্রথম অংশ আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি তথ্য উপাত্তের আলোকে আজ আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব বন্ধুরা এসো আজ যে বিষয়টি তোমাদের মধ্যে মূল যে বিষয়টি থাকে সেটা হচ্ছে যে তোমরা কোম্পানির শেয়ারের যে বিভিন্ন ফাংশনগুলো থাকে শেয়ারের সঙ্গে বিভিন্ন বিষয়গুলো থাকে এই কোম্পানি এবং কোম্পানির শেয়ার এই এর সঙ্গে কোন কোন শব্দগুলো জড়িত সেই বিষয়গুলো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব এবং একটি ভিডিও ক্লিপসের মাধ্যমে ইউটিউবের একটি ভিডিও ক্লিপস যেটি আমি তোমাদের সামনে বিভিন্ন সংযোজন বিয়োজন করে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং দেখলে তোমাদের সামনে যে বিষয়গুলো তোমরা আজকে জানতে পারবে তা হচ্ছে শেয়ার বাজার কী তা ব্যাখ্যা করতে পারবে প্রাথমিক বাজার এবং সেকেন্ডারি বাজারের পার্থক্য দেখাতে পারবে স্টক এক্সচেঞ্জের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে এবং এই তিনটি বিষয়ের সঙ্গে কোন কোন বিষয় শব্দগুলো জড়িত সে সম্পর্কে তোমরা জানতে পারবে তাই বন্ধুরা আমরা প্রথম যে অংশে আলোচনা করেছি শেয়ার বন্ড অ্যান্ড ডিবেঞ্চার তথ্য এবং উপাত্তের আলোকে সেই বিষয়গুলো আমরা পুনরায় একটু দেখে নেব ভিডিও ক্লিপসটি এবং তার সঙ্গে দ্বিতীয় ভিডিও ক্লিপসটি আমরা সমন্বয় করার চেষ্টা করব এসব প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিও ক্লিপসে কী কী বিষয় আমরা সম্পর্কে জানতে পারবো তা একটু খেয়াল করি কোম্পানি ও শেয়ার আইপিও শেয়ার বাজার এবং স্টক এক্সচেঞ্জ এবং সূচক এই পাঁচটি বিষয় তোমরা কোম্পানি সম্পর্কে জানতে পারবে এসো দেখি শেয়ার বাজার বুঝতে হলে আপনাকে পাঁচটি জিনিস বুঝতে হবে আপনি ভিডিওটি বারবার দেখে অথবা লিখে পাঁচটি জিনিস মুখস্থ করে নিন নাম্বার ওয়ান এক নাম্বার যেটি সেটি হচ্ছে কোম্পানি কোম্পানির জিনিসটি কী নাম্বার টু হচ্ছে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং এই জিনিসটি কী নাম্বার থ্রি হচ্ছে স্টক এক্সচেঞ্জ এই জিনিসটি কী নাম্বার ফোর হচ্ছে সেকেন্ডারি মার্কেটটা কী নাম্বার ফাইভ হচ্ছে ইন্ডেক্স বা সূচক এই জিনিসটি কী আপনি এককভাবে যাই কিছু করেন আপনি এককভাবে কোম্পানি গঠন করতে পারেন না 1994 সালে বাংলাদেশে একটি কোম্পানি অ্যাক্ট আসে সে অ্যাক্ট হিসাবে আপনি দুইজন অথবা সর্বোচ্চ 50 জন মিলে আপনারা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন এই যে কোম্পানি করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে আপনি কোম্পানির নাম সিলেক্ট করবেন এবং সেই নামটি আপনি জয়েন্ট স্টককে কী করবেন ছাড়পত্র নেবেন মানে আপনার নামে অলরেডি কোনো কোম্পানি নেই এই ছাড়পত্র তারা দিবে তো আপনার নামে ছাড়পত্র যখন হয়ে যাবে তখন আপনার কোম্পানির জীবন বৃত্তান্ত আপনি তৈরি করবেন মানে হচ্ছে কোম্পানিটার কে কে শেয়ার থাকবেন কত পার্সেন্ট তাদের শেয়ার থাকবে কোম্পানিটা কোন কাজে ব্যবহৃত হবে কী কোন কোন ক্ষেত্রে ইনভেস্ট করবে এটাকে বলা হয় মেমোরান্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এই ফি দিয়ে জয়েন্ট স্টককে দেন তখন আপনার নামে কোম্পানিটি হয়ে যায় তো এই জন্য আপনার কোম্পানি কিছু পেড আপ ক্যাপিটাল থাকে অথরাইজড ক্যাপিটাল থাকে মানে আপনি কত টাকা দিয়ে কোম্পানিটা চালু করতেছেন যেটা হচ্ছে পরিশোধিত মূলধন এবং আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ব্যবসা করতে পারবেন বাংলাদেশে সেটাকে বলা হয় অথরাইজড ক্যাপিটাল মানে হচ্ছে অনুমোদিত মূলধন আপনার আমার দুজনের মিলে আমরা একটি কোম্পানি গঠন করে নিলাম ভাবলাম আপনি 50% শেয়ারের মালিক আমি 50% শেয়ারের মালিক আমাদের কোম্পানিটা গত এক বছর খুব ভালো মুনাফা করেছে লাভাংশ করেছে এখন 2019 সালে আসে আমরা চিন্তা করতেছি যে আমাদের কোম্পানির যে মূলধন আমাদের কোম্পানির যে অ্যাসেট এটি 1 কোটি টাকা হবে আমরা 50 লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলাম আমাদের 50 লক্ষ টাকা এক বছরে লাভ হয়েছে 1 কোটি টাকা হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি আমাদের যে কোম্পানিটা সেটা সারা বাংলাদেশে আমরা এর ব্রাঞ্চ খুলবো সারা বাংলাদেশে আমরা এটা কী করবো ছড়িয়ে দিব তো এই জন্য আমাদের টাকার প্রয়োজন তো টাকা এখন আমরা ব্যাংক থেকে নিতে পারি তো ব্যাংক থেকে নিলে যে চড়া সুদে আমাদেরকে কী করতে হবে মান্থলি পেমেন্ট করতে হবে আমরা চাচ্ছি না সেটি করার জন্য তো অথবা যেটি হতে পারে সেটি হচ্ছে আমাদের কোম্পানি কোনো লেনা দেনা আসতে আমরা চাচ্ছি এই ঋণগুলো পরিশোধ করে দেওয়ার জন্য লাভ্যাংশ না দেওয়ার জন্য তো এখন আমরা
আমরা কি করতে পারি। তো এখন আমরা কি করতে পারি সেটা আমাদেরকে সুবিধাটা দিচ্ছে এই শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জ। আমরা 1 কোটি টাকার মালিক দুজন মিলে, তো আমরা চাচ্ছি বাজার থেকে আমরা 10 লক্ষ টাকা কি করব আপনাদের কাছে বিক্রি করে দিব, অর্থাৎ পাবলিক থেকে আমরা টাকা উঠাবো 10%, অর্থাৎ আপনার 5%, আমার 5%, 10% আমরা বাজারে ছেড়ে দিচ্ছি। তার মানে হচ্ছে আমার শেয়ারটা আমি বিক্রি করতেছি, আমার কোম্পানিতে আপনাকে অংশীদার বানাচ্ছি, পার্টনার বানাচ্ছি। কথাটি শুনতে আপনারও খুব ভালো লাগবে, এই ভালো লাগাই শেষ নয়, এটি আমরা শেষের দিকে বলবো কেন এই ভালো লাগাই শেষ নয়। আমার কোম্পানির যে মূলধন সেটি সঠিক কিনা সেটি ভুয়া কিনা সেটি কে নিয়ন্ত্রণ করবে? আপনি যে আমার কোম্পানি থেকে 10% শেয়ার ক্রয় করবেন শেয়ার বাজার থেকে, আপনি কি প্রতারিত হবেন কিনা? অর্থাৎ আমি নিজে থেকে কি ঠিক করে দিতে পারবো যে আমার কোম্পানিটার মূলধন হচ্ছে বা আমার কোম্পানিটার অ্যাসেট হচ্ছে 1 কোটি টাকা? তো না বন্ধুরা, আপনারা চাইলে এত সহজেই পারবেন না। এটির জন্য আমাকে যেটাই করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথমে আমাকে যেতে হবে একজন মার্চেন্ট ব্যাংকারের কাছে। মার্চেন্ট ব্যাংকারের কাছে আমার কোম্পানির জীবন বৃত্তান্ত দিয়ে বলতে হবে যে আমার কোম্পানিটার যে অ্যাসেট এটার একটা এস্টিমেট করে দাও, আমার কোম্পানিটা কত টাকা হতে পারে আমি শেয়ার বাজারে শেয়ার ছাড়বো। বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, তারা আমার এই কোম্পানিটার আনুষাঙ্গিক যাবতীয় ডকুমেন্ট কাগজপাতি দেখে তারা একটি মূল্য নির্ধারণ করে দিবেন যে আপনার যে অ্যাসেট আছে তার মূল্য হচ্ছে এত। তো ধরলাম যে 1 কোটি টাকাই হলো আমরা যেটা এস্টিমেট করেছিলাম সেই পরিমাণই হচ্ছে মূল্য। তো এখন আমরা এর 10% কি করব, 10 লক্ষ টাকা যেহেতু উঠাবো এর 10% আমরা বাজারে ছেড়ে দিব। তো তাহলে আপনার 5%, আমার 5%। তো এটি হচ্ছে বন্ধুরা যখন আমরা বাজারে ছেড়ে দিব, আপনি যখন এটি গ্রহণ করবেন সাধারণ পাবলিক হিসাবে, এটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো তাহলে আমরা কোম্পানি বুঝে গেলাম, আমরা আইপিও বুঝে গেলাম, আর কি আছে মাত্র 3টি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। অর্থাৎ এমন না আপনি আজকেই চাইলেন বাজারে আপনি বাজার থেকে টাকা উঠাবেন কালকেই পারতেছেন, এমন না, 6 মাস থেকে 3 বছরও লেগে যেতে পারে। তো যখন তারা সমস্ত কিছু বিবেচনা করে যদি আপনাকে যদি বলে যে ইউ আর রেডি টু গো, মানে হচ্ছে আপনি বাজারে যাওয়ার জন্য উপযুক্ত, আপনি আইপিও ছাড়ার জন্য উপযুক্ত, তখনই আমি আইপিও ছাড়তে পারবো। তখন এই আইপিও ছাড়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে, অর্থাৎ আমি যে 10 লক্ষ টাকা উঠাবো 10% শেয়ার ছেড়ে দিচ্ছি, এগুলোকে আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হবে, অর্থাৎ 10 টাকা শেয়ারে ভাগ করতে হবে। এখন 10 লক্ষ টাকাকে যদি আমরা 10 টাকা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1 লক্ষ শেয়ার। এই 1 লক্ষ শেয়ার আমি বাজারে ছাড়বো, আমি একজন সাধারণ গ্রাহক হিসাবে 10 টাকা 10 টাকা করে শেয়ার ক্রয় করবেন। তো বন্ধুরা প্রথমবার যখন আমি ছাড়বো সেক্ষেত্রে আমি আপনি এই যে 10 টাকা 10 টাকা ক্রয় করতে পারবেন না, আপনাকে লট হিসেবে ক্রয় করতে হবে। 500 শেয়ারে হয় একটি লট, অর্থাৎ সর্বনিম্ন আপনি যে 500টি শেয়ার নিতে হবে একটি লট ক্রয় করতে হবে, সেখানে থাকবে কত, 500টি শেয়ার, মানে হচ্ছে 5000 টাকা। 5000 টাকা শেয়ার আপনার প্রথমবার ক্রয় করতে হবে। আমি যখন বাজারে শেয়ারটা ছাড়বো এটা দুপ্রকারে হতে পারে, একটি হচ্ছে ফিক্সড রেট, অর্থাৎ 10 টাকা 10 টাকায় ছাড়লাম, আরেকটি হতে পারে যে একটি ফ্লাক্সিবল রেট, অর্থাৎ যে 8 টাকা থেকে 20 টাকা এর মধ্যে, যারা সর্বপ্রথমে 20 টাকা দিয়ে ক্রয় করবে, পরে যদি বাকি থাকে পরেরা পাবে, কেউ যদি 20 টাকা ক্রয় না করে 15 টাকা আমি বিক্রি করব, কেউ যদি 15 টাকা বিক্রি না ক্রয় না করে আমি 12 টাকা বিক্রি করব, এভাবে আমি করতে পারি। তো বন্ধুরা তাহলে আপনি কি হয়ে গেলেন, আমার আইপিও ক্রয় করলেন, আমার কোম্পানির শেয়ারার হয়ে গেলেন। এই যে আমার আইপিও ক্রয় করতেছেন, আপনারও তো কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন। আপনি আমরা ব্যাংক অ্যাকাউন্ট করতে আমরা জানি আমাদের কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন, ব্যাংকে আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকে। সেম একই রকমভাবে আপনি যদি আমার কোম্পানির আইপিও ক্রয় করতে চান, শেয়ার ক্রয় করতে চান, মালিকানা নিতে চান, আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের যে কোনো কমার্শিয়াল ব্যাংকে, তফসিলি যে সমস্ত ব্যাংক আছে সেই সমস্ত ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট লাগবে, এবং অবশ্যই আপনারা সেই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট করবেন যারা এমআইসিআর যুক্ত চেক দেয়। তো সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাকে যেতে হবে যে কোনো ব্রোকার হাউসে। এখন এই ব্রোকার হাউসটা কি? তো বন্ধুরা টাকা রাখার জন্য আমরা জানি আমাদের ব্যাংক আছে, কিন্তু আপনি যে শেয়ারটা ক্রয় করবেন, আমি যে আপনাকে শেয়ার দিব, আমি কোনো আপনাকে সার্টিফিকেট দিব না, এটি হবে একটি ডিজিটাল প্রক্রিয়া। তো এই জন্য আপনাকে যে কোনো যেতে হবে একজন ব্রোকার কাছে। এই ব্রোকারের কাছ থেকে যখন আপনি সেভিং অ্যাকাউন্ট, আপনার যে ছবি, আপনার আইডেন্টিফিকেশন দিবেন, তারা নির্দিষ্ট কিছু ফি আছে, 1000 টাকার বিনিময়ে তারা আপনাকে কি করবে একটি অ্যাকাউন্ট খুলে দিবে, যেটাকে বলা হয় বিও অ্যাকাউন্ট, মানে হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। এখানেও সেম একই রকম ডকুমেন্টের প্রয়োজন যেরকম আপনার প্রয়োজন হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য, ইন্ট্রোডিউসারের প্রয়োজন, জাতীয় পরিচয়পত্র নমিনির প্রয়োজন, সেম একই রকম জিনিসপাতির প্রয়োজন সেখানে এই ব্রোকারের কাছে আপনার বিও অ্যাকাউন্ট খোলার জন্য। এই যে ব্রোকার আছে তাদের যে অ্যাকাউন্ট থাকে সেখানে, সেই তারা যেখান থেকে এই সমস্ত
अनुमति पाए हे नियंत्रण संस्था सीडीबीएल मान हे सेंट्रल डिपोजिटरि बांग्लादेश लिमिटेड एर का सब कोम्पानी शेयरगुल हत्याकर्ता जमा थाने से एजेंट बैंकिंग हिसाब से अर्थात एजेंट शेयरिंग हिसाब से ब्रोकार हाउसगुलू शेयरगुलू कि आपकेगुलो शेयर बिजनेस करार्जन व्यवसा करार्जन अनुमति दिए थके तो बंधुरा आपनर प्रयोजन सेविंग अकाउंट आपनर प्रयोजन बीओ अकाउंट ये अपनी क्लियर हो गए और ये ब्रोकार हाउस आसते स्टक एक्सचेंज आसते ये समस्त किसुके नियंत्रण कर बांग्लादेश बैंक এবং বিএসইসি এরা নিয়ন্ত্রণ করে এই সমস্ত কিছু। তো এখন আপনি রেডি, মানে হচ্ছে আপনার সেভিং অ্যাকাউন্ট হয়ে গেলো, বিও অ্যাকাউন্ট হয়ে গেল। তো এখন আপনি কী করতে পারেন, আমার যে কোম্পানির শেয়ারটা বাজারে আসবে সেটা এভাবে আসবে না, সেটা আসার 10-12 দিন আগে আমি পত্রিকায় নানারকমভাবে বিজ্ঞপ্তি দিব, 3 দিন পর্যন্ত আমার শেয়ারটা ওপেন থাকবে, সেখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তো সাধারণভাবে আপনি যদি আমার শেয়ারটা ক্রয় করেন তাহলে আপনি সেই শেয়ারটা আপনি মালিক হয়ে গেলেন, আমার কোম্পানির অংশীদার হয়ে গেলেন, আপনি চাইলে সেটি বিক্রি করতে পারেন অথবা আপনি অনেক দিন যাবত সেটা রাখতেও পারেন। মনে আসি বন্ধুরা স্টক এক্সচেঞ্জ, মানে আপনি যেটি ক্রয় করেছেন আপনার এখন টাকার প্রয়োজন, আপনি সেটি বিক্রি করে দিবেন, তো আপনি কোথায় বিক্রি করবেন? তো বিক্রি করার জন্য যে স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, একটাকে বলা হয় ডিএসটি মানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটা বলা হয় সিএসটি মানে হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 1954 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে এবং 1995 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে এখানে এখন পর্যন্ত লিস্টেড কোম্পানির সংখ্যা হচ্ছে 568টির মতো লিস্টেড কোম্পানি আছে। তো বন্ধুরা এই যে স্টক এক্সচেঞ্জ আছে এখানে আপনি 24 ঘন্টা কি করতে পারবেন না, শেয়ার বিক্রি করতে পারবেন না। সকাল 10:30 থেকে অর্থাৎ 10:30 থেকে শুরু করে 2:30 পর্যন্ত আপনি শেয়ারের লেনদেন করতে থাকবেন, সরকারি ছুটির দিন অন্য দিন এই সমস্ত স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। তো আপনি যখন প্রথমবার আইপিও নিলেন সেটি নেওয়ার পরে আপনি তার দ্বিতীয় দিনে বিক্রি করতে পারবেন না। একটি কোম্পানি যখন আইপিও ছাড়ে তার শেয়ার বাজারে লিস্টেড হওয়ার জন্য, স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার জন্য অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় লাগে, অর্থাৎ 15 দিন সময় লাগে। যখন সেটি শেয়ার বাজারে লিস্টেড হয়ে যাবে তখন আপনি সেটি বিক্রি করতে পারবেন। এখন আপনি বিক্রি করে লাভ কিভাবে করবেন, যে আপনি একটি শেয়ার ক্রয় করেছিলেন কত, 10 টাকা দিয়ে। তো হয়তো যেদিন আপনার যে বিক্রি করতে যাচ্ছেন যেদিন শেয়ারটি লিস্টেড হলো সেদিন আপনি দেখলেন যে শেয়ারের দাম দেখাচ্ছে 20 টাকা, অর্থাৎ ডবল হয়ে গেল। তাহলে আপনি যে শেয়ারটা 10 টাকা দিয়ে বিক্রি ক্রয় করেছিলেন সেটি আপনি 20 টাকা বিক্রি করতে পারতেছেন, মানে আপনার 10 টাকা লাভ হচ্ছে। তো এইভাবে আপনারা শেয়ারের লেনদেনটি করতে পারবেন। এখন যে ব্রোকার হাউস আছে তাদের লাভটা কি, তারা হচ্ছে প্রতিটি ট্রানজ্যাকশনে তারা নির্দিষ্ট পরিমাণ কি করবে, চার্জ করবে আপনার অ্যাকাউন্টে যদি তারা মেনটেন করতেছে। যেমন আপনার ব্যাংকে আমরা জানি শিডিউল চার্জ, ব্যাংক চার্জ আছে, সেম একইরকমভাবে ব্রোকার হাউসরাও আপনাকে বাৎসরিক আপনার অ্যাকাউন্টে লেনদেন করার জন্য টাকার অনুপাত হিসাবে সেটা 400-500 হাজার থেকে শুরু করে 20 হাজারও হতে পারে বাৎসরিক একটা মেনটেন্স চার্জ নেয়, সেটি হচ্ছে তাদের লাভ। যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে এখানে মোটামুটি 3 ধরনের সূচক আছে। এখন সূচক জিনিসটি কি, তো বন্ধুরা এই যে 568টির মতো কোম্পানি আছে, এখন কোন কোম্পানির শেয়ারের কী দাম, কোন কোম্পানি কেমন চলতেছে, কোন কোম্পানির উর্ধগতি, কোন কোম্পানির নিম্নগতি, এই সমস্ত কিছু তারা অ্যাভারেজ করে কী করে একটি সূচক, অর্থাৎ সমস্ত কোম্পানি নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে এই সমস্ত বিবেচনা করে তারা 3টি সূচক রেখে দেয়। একটিকে বলা হয় এক্স সূচক। এই যে ডিএস এক্স সূচকে সমস্ত কোম্পানি মিলে তারা তৈরি করে, তারপর হচ্ছে ডিএস অ্যাশ মানে হচ্ছে যে শরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংক, মিউচুয়াল ফান্ড এবং আনুষঙ্গিক কোম্পানি আছে তাদের শেয়ার, এবং সর্বশেষ আরেকটি হচ্ছে যে DS-30। এখানে যে মিক্স যে টপ যে 30 কোম্পানি থাকে তাদের শেয়ার দেখানো হয়। কোম্পানি বুঝলাম, আইপিও বুঝলাম, স্টক এক্সচেঞ্জ বুঝলাম, এখন আসি আমরা সেকেন্ডারি মার্কেট। এই যে আপনি প্রথমবার আমার শেয়ারটা ক্রয় করলেন মার্কেট থেকে সেটি ছিল আপনার আইপিও, যখন আপনি বিক্রি করে দিচ্ছেন আরেকজন ক্রয় করতেছে সেটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। যে সেকেন্ডারি মার্কেট, সেকেন্ডারি মার্কেটের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকে, অর্থাৎ এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এন ক্যাটাগরি, জি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকে। এ ক্যাটাগরি হচ্ছে সেই সমস্ত যে কোম্পানি যারা কি করে 10% আপনাকে বাৎসরিক লাভাংশ দেয়, যারা নিয়মিত তাদের এজিএম করে মানে হচ্ছে তাদের বৈঠক করে ম্যানেজমেন্টগুলো ভালো, এরাই হচ্ছে যে এ ক্যাটাগরি। এদের শেয়ার ক্রয় করলে আপনি 3 কর্মদিবসে এগুলো বিক্রি করতে পারবেন। বি ক্যাটাগরি হচ্ছে সেম একই রকম, 3 কর্মদিবসে বিক্রি করতে পারবেন, তবে তারা 10%-এর চাইতে কম দেয়। নতুন কোম্পানি হচ্ছে যে এন ক্যাটাগরির এবং যে জেড ক্যাটাগরি আসছে এরা হচ্ছে কোনো লাভাংশ দেয় না, অর্থাৎ কোম্পানির অতটা ভালো না, এটি হচ্ছে যে জেড কোম্পানি।
আজকে আপনি ক্রয় করে আজকে বিক্রি করতে পারবেন না, অ্যাটলিস্ট 3 কর্মদিবস, মানে আজকে আপনি ক্রয় করলেন, আজকে দিনটি, কালকে দিনটি, তারপরের দিন আপনি বিক্রি করতে পারবেন। আর এগুলো যদি ছুটি থাকে, বন্ধ থাকে, সেটি হবে না, ওয়ার্কিং ডে হতে হবে। অর্থাৎ আমরা যেটি বললাম যে সকাল 10:30 থেকে শুরু করে 2:30 পর্যন্ত শেয়ারের লেনদেন হয়, এই সময়ের মধ্যে সরকারি বন্ধ ছাড়া 3 দিনের মধ্যে আপনি শেয়ারগুলো ম্যাচিওর হয়ে যাবে, আপনি এগুলো বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, বিক্রি করার পরে আপনার যে শেয়ারটাতে চলে গেলো, টাকাটা আপনার ভিউ অ্যাকাউন্টে আসবে, ভিউ অ্যাকাউন্ট থেকে আপনি যদি টাকাটা আপনার সেভিং অ্যাকাউন্টে নিতে চান, সেভিং অ্যাকাউন্টে চলে আসবে। সেম একই রকমভাবে যদি আপনি শেয়ার ক্রয় করতে চান, আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনাকে ভিউ অ্যাকাউন্টে অর্থাৎ ব্রোকার হাউসে দিয়ে দিতে হবে। ব্রোকার হাউসে আপনি তখন আপনার সেখানে যে ভিউ অ্যাকাউন্ট আছে সেখানে আপনার শেয়ারগুলো জমা থাকবে। আর যারা প্রবাসী আছেন তারাও ইচ্ছা করলে এখানে আবেদন করতে পারেন, তাদের জন্য 10% কি থাকে যে আইপিও যখন ছাড়া হয়, নতুন কোম্পানি আসে, 10% তাদের জন্য ছাড় দেওয়া থাকে, অর্থাৎ 10% শুধু প্রবাসীদের জন্য, তারাও সেখানে ইনভেস্ট করতে পারে। ইন্ডেক্স আমরা প্রথমে আপনাদেরকে সামান্য একটু ধারণা দিয়ে এসেছি, সেটি হচ্ছে সূচক, অর্থাৎ কোম্পানিগুলো কতটা লাভ করতেছে, কতটা ক্ষতি করতেছে, এটি হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স দেখে আপনি বুঝতে পারেন যে আজকে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, শেয়ার বাজারে কি অবস্থা। ভুল ধারণা দিয়ে আসতে যেটি কেউ আপনাকে বলবে না, আমি প্রথমেই বললাম যে আমি কোম্পানিটা শেয়ার বিক্রি করে আপনাকে আমার কোম্পানির পার্টনার বানিয়ে দিলাম। তো নর্মাল সাধারণত আপনি এটা বুঝতে পেরেছেন, আমি যেহেতু 10% শেয়ার আপনাকে দিয়ে এসেছি, আমার কোম্পানি যত লাভ হবে তার 10% আপনি পাবেন, সাধারণ বেসিক কমন অর্থে এটি আপনি বুঝতে পেরেছেন। কিন্তু না বন্ধুরা, আমার কোম্পানি যত টাকাই লাভ করুক, আমি যদি চাই আপনাকে 1 টাকাও যদি লাভ্যাংশ না দেয়, আপনার কিছু করার থাকবে না, সেটি ভিন্ন কথা। যদি আমি 10% আপনাকে যদি লাভ্যাংশ ডিভিডেন্ড দিই, তাহলে আমার কোম্পানিটা এই ক্যাটাগরিতে আসবে, সেটি ভিন্ন কথা। আপনি যে শেয়ারটা আমার কাছ থেকে ক্রয় করলেন, সেটি আর আমি আর পুনরায় ক্রয় করবো না, সেটি আপনি বারবার এই শেয়ার মার্কেটে বিক্রি করবেন, একজনের কাছ থেকে অন্যজন, অন্যজনের কাছ থেকে অন্যজন, এভাবে বিক্রি করতে থাকবেন, আমার সাথে আপনার কোনো আর লেনা দেনা থাকবে না। আপনার যে লাভ সেটি হচ্ছে এই যে শেয়ার বাজারে আপনি যেটি 10 টাকা ক্রয় করেছেন সেটি 20 টাকা আপনি বিক্রি করেন, অথবা আপনি 1 বছর রেখে দিলেন, 1 বছর পর দেখলেন যে আপনি 10 টাকার যে শেয়ারটা সেটা মার্কেটে 200 টাকা চলতেছে, তো তাহলে আপনার 190 টাকা লাভ হচ্ছে, এটি হচ্ছে আপনার লাভ। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যে এই শেয়ার মার্কেটে কিছু কৃত্রিম টাকা হয়, অর্থাৎ এক ভার্চুয়াল টাকার তৈরি হয় যার কোনো অস্তিত্ব থাকে না। যেমন ধরলাম আমার কোম্পানিটার কত মূল্য ছিল, 1 কোটি টাকা, আমি 10% ছেড়েছিলাম মার্কেটে 10 লক্ষ টাকা। এখন এই 10 লক্ষ টাকা যেটা আমার মার্কেট ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা হতে পারে 1 বছরে শেয়ার বাজারে সেটা 100 কোটি টাকাও হয়ে যেতে পারে, অথচ আমার যে মূল কোম্পানি সেটা 100 কোটি টাকার না, কিন্তু শেয়ার বাজারে মাত্র 10% 100 কোটি টাকা হয়ে যেতে পারে। তো এই জন্য যখন শেয়ার বাজার থেকে আমরা বলি হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, এটা বাস্তবে টাকা যাচ্ছে না, এটা কিন্তু শেয়ার বাজারে যে টাকা সেটাই যাচ্ছে। তো বন্ধুরা, এখন হয়তো অনেকেই যেটি বলবেন যে সেটি হচ্ছে যে হাজার হাজার টাকা যাচ্ছে, সেটা তো তারা বাস্তবেই টাকা পাচ্ছে, বাস্তবে টাকা পাচ্ছে ঠিক আছে, কিন্তু মূল কোম্পানির সাথে সে টাকার কোনো লেনদেন নাই। আবারও যদি আপনি বুঝেন, সেটি হচ্ছে আমার কোম্পানি 10 লক্ষ টাকা আমি আপনাদের কাছে বিক্রি করেছিলাম, অর্থাৎ 10 লক্ষ টাকার শেয়ার আমার মার্কেটে ছিল, হতে পারে যে 10 দিনের মধ্যেই সেই 10 লক্ষ টাকা যে শেয়ার ছেড়েছিলাম সেকেন্ডারি মার্কেটে সেটা 100 কোটি টাকা হয়ে গেছে, অর্থাৎ যেই 10 টাকার শেয়ার আপনি ক্রয় করেছেন সেই একটি শেয়ারের মূল্য 1000 টাকাও হয়ে যেতে পারে। এটি হতে পারে ম্যানুয়ালি হতে পারে, এটি হতে পারে যে 2 নম্বরই করে হতে পারে, নানা রকমভাবে হতে পারে। তো এ তার মানে হচ্ছে যে শেয়ার বাজারে যেটি ভুল ধারণা সেটি হচ্ছে যে কোম্পানির আপনি মালিক বা শেয়ারার হয়ে যাচ্ছেন, এটি ঠিক আছে, কিন্তু সেখান থেকে কোনো লাভ্যাংশ আপনি পাবেন না, সেটি ভিন্ন কথা। তারা আপনাকে ডিভিডেন্ড দিবে কি দিবে না সেটি ভিন্ন কথা। আর দ্বিতীয়টি হচ্ছে শেয়ার বাজারে যে টাকাটা আমরা সূচকটা দেখি যে এত হাজার কোটি টাকা আছে, এটি বাস্তব ওই কোম্পানির মূলধনও অতটুকু নাও হতে পারে। আমি হ্যাঁ বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যে বিষয় ভিডিও ক্লিপসে দেখলাম সেখানে শেয়ার বিনিয়োগ পদ্ধতি রয়েছে। এখানে শেয়ার বাজারে দুটি, একটি প্রাথমিক বাজার, একটা হচ্ছে সেকেন্ডারি বাজার। প্রাথমিক বাজারে পাঠ্যপুস্তকে কী বলা রয়েছে, প্রাথমিক বাজারে বলতে কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব দেয়, অর্থাৎ এই বাজারে একটা নতুন কোম্পানি প্রথমে শেয়ার বিক্রির জন্য প্রস্তাব দেয়, এখান থেকে যারা শেয়ার ক্রয় করতে চায় তারা ক্রয় করে। এবং সেকেন্ডারি বাজারটা হচ্ছে কোম্পানি কর্তৃক প্রথমবার বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পরে এই শেয়ারগুলো পুনরায় ক্রয় বিক্রয়ের কারণে যেখানে বিক্রয় করা হচ্ছে সেটাকে সেকেন্ডারি মার্কেট বলা হচ্ছে। এখন আসলে শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, এরূপ প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ বলা হয়, যেটা ভিডিও ক্লিপসে দেখলে। স্টক এক্সচেঞ্জ নামক প্রতিষ্ঠান সাধারণ জনগণ বা প্রতিষ্ঠান থেকে কোম্পানিকে তহবিল সংস্থানে সাহায্য করে এবং বিনিয়োগকারীদের
জন্য শেয়ার করা বিক্রয় একটি নির্দিষ্ট স্থানে ব্যবস্থা করে। বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। উপরে উল্লেখিত দুটি স্টক এক্সচেঞ্জে বিভিন্ন কোম্পানির সাধারণ শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার এবং বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় হয়। বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধাতে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলোকে SBGN এবং হচ্ছে জেড ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এখন বন্ধুরা, আমরা ভিডিও ক্লিপসের সঙ্গে পাঠ্যপুস্তকের বিষয়গুলো মিল করে দেখতে পাচ্ছি যে আসলে বিষয়বস্তুগুলো বাস্তবতা হচ্ছে আমাদের হচ্ছে যে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গেলে স্টক এক্সচেঞ্জের উপরে আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। এখন এসো সাধারণত শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ ঢাকা স্টক এক্সচেঞ্জে যে সূচকগুলো রয়েছে সেটা হচ্ছে DSE প্রশস্ত সূচক এবং হচ্ছে DSE ইন্ডেক্স সূচক, এরপরে হচ্ছে DSE 30 সূচক এবং হচ্ছে চট্টগ্রাম অনুরূপভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যেটা রয়েছে CSE অল শেয়ারস প্রাইস ইন্ডেক্স, তারপরে হচ্ছে DSE সিলেক্টিভ এখানে ক্যাটাগরিজ ইন্ডেক্স আর হচ্ছে DSE 30 ইন্ডেক্স, নামে তিনটি সূচক প্রচলিত রয়েছে। শেয়ার বাজারে সূচক প্রতিদিন প্রতিনিয়ত ওঠানামা করে, এসব ওঠানামা বছরের গতি বাজারের গতি বা দিক সম্পর্কে তথ্য দেয়। এই সূচকের ওঠানামা শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো শেয়ার মূল্য তারপরে হচ্ছে তোমার ওঠানামার উপর নির্ভর করে। অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে এবং দাম যদি আবার অধিকাংশ কোম্পানির শেয়ার যদি দাম কমে যায় তাহলে সূচক কমে যায়। তাহলে বন্ধুরা, আমরা যে বিষয়টি দেখলাম এর আলোকে যদি আমরা একটা সৃজনশীল প্রশ্নকে নিজেরা বিশ্লেষণ করি এবং আমার প্রথম যে লেকচার রয়েছে পাঠ্যপুস্তকের আলোকে তথ্যভঙ্গ করতে সেটার সঙ্গে যদি একটি মিল করি তাহলে তোমরা বিষয়বস্তুগুলো আরও অনুধাবন করতে পারবে। তা হচ্ছে শহীদুল সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর কয়েক লক্ষ টাকা হাতে পান, তিনি এই অর্থ কোম্পানিতে বিনিয়োগ করতে চান। তিনি এমন বিনিয়োগকারী হতে চান যেন তাকে সুদ পেতে না হয় এবং কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন। তাই তিনি সূর্যোদয় এবং সৈকত কোম্পানির বিভিন্ন কার্যক্রমের তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে। এখানে চারটা প্রশ্ন রয়েছে, দেখো ডিবেঞ্চার মালিকরা কাদের সমান মর্যাদা ভোগ করে, এটি প্রথম আমার তথ্যপত্র যে লেকচারটি রয়েছে এর সপ্তম অধ্যায় সেটির আলোকে তুমি বের করতে পারবে এবং পাঠ্যপুস্তকে তুমি সাহায্য নেবে। তৃতীয় প্রশ্নটি, কোন ধরনের লভ্যাংশ প্রদান করলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে ব্যাখ্যা করো, এটিও প্রথম লেকচারে রয়েছে আমার এবং পাঠ্যপুস্তকে তুমি হেল্প নেবে। এখানে শহীদুল সূর্যোদয় এবং সৈকত কোম্পানির কোন তথ্য বিশ্লেষণ করেছেন ব্যাখ্যা করো, এখানে অবশ্যই তাকে বিশ্লেষণ করতে গেলে তাকে শেয়ার বাজার এবং হচ্ছে সূচক তাকে বিশ্লেষণ করতে হবে।